GCM, GCM. Out, out, out. GCM, GCM. Out, out, out. Shame on GCM. Shame on GCM. Shame on GCM. Shame on GCM. Bangladesh GCM যে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের যে প্রকল্প নিয়েছে সেই প্রকল্পের ফলশ্রুতিতে দিনাজপুরের ফুলবাড়িতে সাধারণ মানুষ যারা যাদের জীবন জীবিকা সেখানকার জমি জমার উপর নির্ভর করে তাদেরকে সেখান থেকে উচ্ছেদ করা হবে এই আশঙ্কায় দিনাজপুরের ফুলবাড়ির মানুষ এই প্রকল্পের বিরুদ্ধে ফুঁসে উঠেছে রুখে দাঁড়িয়েছে এবং তারা সেখান থেকে বিতাড়িত হতে বাধ্য হয়েছে কিন্তু তারা তাদের চক্রান্ত ষড়যন্ত্র এখনও থামেনি তারা নানা রকম ফন্দি ফিকির করছে বাংলাদেশের ফুলবাড়িতে সেই প্রকল্প বাস্তবায়ন করার জন্য আজকে এখানে সেই জিসিএম যে তাদের বার্ষিক সাধারণ সভা করছে সেই সবার সামনে আমরা জমায়েত হয়েছি এই বক্তব্য দেওয়ার জন্য এই বক্তব্য তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে বাংলাদেশে তারা ফিরে যেতে পারবে না তাদেরকে বাংলা ছাড়তে হবে কুইট বাংলাদেশ দ্যাটস আওয়ার মেসেজ টু দিস এজিএম That's why we are here, we are demonstrating, আমরা এই বিক্ষোভ প্রকাশ করছি এবং এই বিক্ষোভ আমরা অব্যাহত রাখবো যতদিন পর্যন্ত তারা GCM does quit Bangladesh. Shame on GCM! Shame on GCM! Shame on the miners! Shame on the miners! আমরা দীর্ঘদিন ধরে ফুলবাড়ি যে প্রথমে এশিয়া এনার্জি ছিল বর্তমানে তার নাম পরিবর্তন করে বাংলাদেশে ফুলবাড়ি এলাকায় সেই GCM উন্মুক্ত পদ্ধতিতে কয়লা তোলার জন্য সরকারের কোনো পারমিশন ছাড়া সেখানে কোনো লাইসেন্স ছাড়া তারা কাজ করে যাচ্ছে সেখানে সেই এলাকার মানুষ তাদের বিরুদ্ধে দ্রুহ ঘোষণা করে এবং মিছিল মিছিলে তিনজন সেই ফুলবাড়ির লোক আত্মাহুতি দেয় সেই সে অনুযায়ী সরকারের সাথে একটি চুক্তি হয় সেই চুক্তি অনুযায়ী যে তিনজন শহীদ হয়েছিলেন সেই তাদের নামে সেখানে স্মৃতিসৌধ অর্থাৎ মনুমেন্ট তৈরি করা হয়েছে এবং আরেকটি দাবি ছিল যে জিসিএমকে বাংলাদেশ থেকে চিরতরে আউট করতে হবে কিন্তু জিসিএম এখানে অবৈধভাবে তাদের শেয়ার বিক্রি করে বাংলাদেশে কিছু দালাল তৈরি করে এই অর্থ দিয়ে বাংলাদেশে কিছু দালাল তৈরি করে সেখানে তারা টিকে থাকার প্রচেষ্টা চালাচ্ছে এবং ফুলবাড়ি এবং এখন পর্যন্ত তারা ফুলবাড়িতে যেতে পারছে না আমাদের দাবি হচ্ছে জিসিএমকে অবশ্যই বাংলাদেশ ছেড়ে চলে আসতে হবে দিনাজপুরের ফুলবাড়িতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা তোলার জন্য তাদেরকে সেই এলাকার মানুষ কখনো দেবে না আমরাও যতটুকু পারি সেই ফুলবাড়ির মানুষের সাথে একাত্মতা ঘোষণা করে তাদেরকে সেই বাংলাদেশকে বিতাড়িত করার জন্য আমরা লড়াই করে যাব আজকে আমরা এখানে সমবেত হয়েছি জিসিএম এর বার্ষিক সাধারণ সভার সামনে বিক্ষোভ জানাতে আপনারা জানেন যে 2006 সালে ফুলবাড়িতে বাংলাদেশের দিনাজপুরের ফুলবাড়িতে এক বিক্ষোভের মধ্যে দিয়ে তৎকালীন এশিয়া এনার্জিকে মানুষ বিতাড়িত করেছিল কেননা ওই অঞ্চলে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন করা হলে 1 লক্ষের অধিক মানুষ বাস্তুচ্যুত হবে ঘরবাড়ি হারাবে ওই অঞ্চলের 13,000 একর জমি স্থায়ীভাবে ধ্বংসপ্রাপ্ত হবে ওই অঞ্চলের 50,000 জলাশয় ধ্বংসপ্রাপ্ত হবে ওই অঞ্চলে আপনারা জানেন যে এই কয়লাটা একটু নিচের দিকে এবং কয়লা উত্তোলন করতে 35 বছর ব্যাপী অবিরাম সেচ চালাতে হবে এর ফলে ওই অঞ্চলে পানির স্তর 15 থেকে 20 মিটার নিচে নেমে যাবে এবং ওই অঞ্চলে পানির স্কেয়ারসিটি অভাব দেখা দিবে এছাড়াও বাংলাদেশ জলবায়ু ঝুঁকির মুখে রয়েছে আপনারা জানেন যে প্যারিস সম্মেলন হয়ে গেল বাংলাদেশ জলবায়ু ঝুঁকির মুখে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পেলে সমুদ্রপৃষ্ঠের পানির উচ্চতা বৃদ্ধি পেলে বাংলাদেশের 30 ভাগ অঞ্চল উপকূলীয় অঞ্চল পানির নিচে চলে যাবে সো কয়লা হচ্ছে সেই জিনিস যেটা ব্যাপক হারে কার্বন নির্গমন করে এবং ব্রিটিশ সরকার 2025 সালে কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন সম্পূর্ণভাবে নিষিদ্ধ করছে সেখানে আমাদের দেশে গিয়ে এরা কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন করতে চাচ্ছে আমরা অবিলম্বে গ্যারিলাই বলতে চাই যে বাংলাদেশে তোমাদের কোনো ভবিষ্যৎ নাই ইতিমধ্যে সরকারের একজন মন্ত্রী ঘোষণা দিয়েছেন উত্তরবঙ্গে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন করা যাবে না হবে না অতএব লন্ডন শেয়ার মার্কেটে
ফুলবাড়িকে দেখিয়ে পয়সা উত্তোলন করা অনৈতিক, মিথ্যাচার করা হচ্ছে। আমরা জিসিএমকে বলতে চাই, অবিলম্বে সরকারের সাথে কোনো ধরনের চুক্তি ছাড়া অবিলম্বে লন্ডন শেয়ার মার্কেট থেকে কোনো ধরনের পয়সা উত্তোলন করা যাবে না। আমরা স্পষ্টভাবে বলতে চাই, অবিলম্বে বাংলাদেশ থেকে জিসিএমের কার্যালয় বন্ধ করে চলে ঘোষণা দিতে হবে, অন্যথায় জনগণ তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। আমরা বাংলাদেশ সরকারকে বলতে চাই, স্পষ্ট ভাষায় ঘোষণা করুন জিসিএমের বিরুদ্ধে ফুলবাড়িতে আপনাদের অবস্থান। কোনো ধরনের অপরিচ্ছন্নতা আমরা গ্রহণ করব না। সরকারকে স্পষ্টভাবে ঘোষণা করতে হবে যে তারা ফুলবাড়ি কয়লা উত্তোলন, উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন পরিত্যাগ করছে এবং কয়লা ভিত্তিক বিদ্যুৎ জ্বালানি নীতি সরকার যে প্রণয়ন করতে যাচ্ছে, আমরা তার প্রতিবাদ জানাচ্ছি। উন্মুক্ত বিশ্ব এখন কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের পরিবর্তে তারা এখন নতুন নতুন পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদনের পথ বেছে নিচ্ছে। আমরা বাংলাদেশ সরকারকে বলবো, কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন পরিবেশ, প্রকৃতি, জলবায়ুর জন্য মারাত্মক বিপর্যয় বয়ে আনবে, প্রাকৃতিক নয়, একই সাথে সামাজিক বিপর্যয় আমরা দেখছি, বয়ে আনছি, মানুষ উচ্ছেদ হবে, কৃষিজমি ধ্বংস হবে। অতএব আমরা সরকারের সুস্পষ্ট অবস্থান আশা করছি এবং জিসিএমকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করার জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ। GCM, out, out, full body. Shame on you. Shame on GCM.